আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন নয়াপল্টনে বিএনপির সমাবেশে সহযোগিতার আশ্বাস ডি এমপির অ্যানি এন প্রথম সচিবের ফ্ল্যাট প্লট জব্দ সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৬১০ দশ কৃষিবিদের বিবৃতি কাদেরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ পৃথিবীর কোন দেশ সীমান্তে তার বন্ধু দেশের নাগরিকদের হত্যা করে মির্জা ফখরুল সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নে ডিএসএর ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তিস্তা প্রকল্পে আগ্রহী চীন ভারত সহায়তা করলে ভালো পররাষ্ট্রমন্ত্রী মতিউরের গোপন তথ্য ফাঁস করলেন কন্যা ইপসিতা আওয়ামী লীগ নেতা নিহত মেয়র খায়রুজ্জামানের বিরুদ্ধে মামলা করার ঘোষণা এমপি শাহরিয়ারের থামসেনা গোলাগুলি সীমান্তের ওপরে জড়ো হয়েছেন হাজারো রোহিঙ্গা গুলশান থানার এস আই হাফিজুরের নামে নির্যাতনের অভিযোগে মামলা চলন্ত ট্রেনের ছাদে দেখা মিলল সাপ আতঙ্কে যাত্রীরা এবং ইজরায়েলকে গোপনে মারণাস্ত্র দিচ্ছে ভারত নথি ফাঁস শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে সহযোগিতার আশ্বাস দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বৃহস্পতিবার ডিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এর আগে বিকাল পাঁচটার দিকে সমাবেশে অনুমতির বিষয়ে ডিএমপি কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধি দল তবে ডিএমপি কমিশনার মিটিং এ থাকায় প্রতিনিধি দলটি অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তারের সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আব্দুস আব্দুল সালাম আজাদ এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের ও সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে আছে কাজী আবু মাহমুদ ফয়সালের ঢাকার একটি ফ্ল্যাট ও দশ কাঠার দুটি প্লট এছাড়া তার ও তার স্ত্রী সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা মূল্যের সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ছয়শ দশ জন কৃষিবিদ যাদের মধ্যে রয়েছেন জাতীয় কৃষিবিদ নেতৃবৃন্দ সিনিয়র কৃষিবিদ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলররা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমূহের শিক্ষকবৃন্দ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কৃষি মৎস্য পশু চিকিৎসা পশুপালন কৃষি অর্থনীতি ও কৃষি প্রকৌশলীরা তাদের পক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া বিবৃতিতে স্বাক্ষর করেছেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব কৃষিবিদ অধ্যাপক ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমান নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার গুরুতর শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত ও যথাযথ সুচিকিৎসার সুযোগ দেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল সঙ্গে সৌজন্য সৌজন্য সাক্ষাৎ করেছেন নিযুক্ত হাই কমিশনার বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে রাজধানীর সেতু ভবনে সাক্ষাতে নতুন সরকারের গত মাসের ছয় অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয় বৈঠককালে উভয় পক্ষ যে কোনো দেশে টেকসই গণতন্ত্র বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এ সময় ওবায়দুল কাদের বলেন বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যেটি সব ক্ষেত্রে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা করে এবং সাংগঠনিক অভ্যন্তরীণ কর্মকাণ্ডের প্রতিটি স্তরে দেশের সংবিধান দলের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের বিধি বিধান অনুসরণ করে সীমান্ত হত্যা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন করে বলেছেন পৃথিবীর কোন দেশ আছে যে সীমান্তে তার বন্ধু দেশের নাগরিকদের হত্যা করা হয় বৃহস্পতিবার রাজধানী নয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে একথা জানতে চান মির্জা ফখরুল বলেন আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি ও সমঝোতা করা হচ্ছে এর কোনোটাই বাংলাদেশের পক্ষে নয় একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে তিনি আবার আমাদের সবক দেন যে আমরা নাকি চুক্তি আর সম মাঝে পার্থক্য আমাদেরকে তিনি পড়াশোনা করার জন্য পরামর্শ দেন না আমি ওনার কথা উত্তর দিতে চাই না আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই দেশের সাথে বেইমানি করবেন না মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তি ও সমঝোতা সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এ অবস্থায় সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বৃহস্পতিবার বিকালে এক সতর্ক বার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর জানায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা এ অবস্থায় চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্ম রেখে ধর্ম নিরপেক্ষতার নীতিকে সমর্থন ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা নিপীড়ন অব্যাহত রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন ব্যবহার করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের বিশেষ করে হিন্দুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম দু প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ে এমনটি বলা হয়েছে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অফিস অব ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এই প্রতিবেদন প্রকাশ করেছে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন অনেক আগ্রহী জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন এই প্রকল্পে ভারত সহায়তা করলে তা বাংলাদেশের জন্য ভালো হবে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের একথা বলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন তিস্তা প্রকল্পে চীন দীর্ঘদিন ধরে আগ্রহী তিস্তা ভারত ও বাংলাদেশের যৌথ নদী আমরা মনে করি তিস্তা প্রকল্পে ভারত যদি আমাদের সহায়তা করে সেটি আমাদের জন্য ভালো ডক্টর হাসান মাহমুদ বলেন বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে প্রধানমন্ত্রীর ভারত সফরের পর চীন সফর ভারসাম্যপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সরকারি চাকরি করে স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এক ছাগলেই খেয়ে ফেলেছে তার সাজানো গুছানো সাম্রাজ্য মাত্র এক সপ্তাহেই সবকিছু অপরিচিত হয়ে উঠেছে মতিউরের কাছে এখন যেন কাছের লোকেরাও চিনতে চাইছেন না মতিউরের কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইপসিদা তার স্বজনের কাছে ভয়েস মেসেজে বাবার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো চাঞ্চল্যকর ওই ভয়েস মেসেজের কিছু অংশ এরকম বিশ্বাস করেন আমার বাবারে প্রোটেক্ট করার কোনো ইচ্ছাই আমার নেই তার ওপর আমার জিদ আল্লাহর কসম বাবারে আমি ছাড়ুক না সে আমারে ধোঁকা দিয়েছে আমার মাকে ধোঁকা আমার ভাইকে ধোকা দিচ্ছে আমি তারে ছাড়ুক না জীবনেও না তার জন্য আমার নাম নষ্ট হবে মার নাম নষ্ট হবে এটা আমি হতে দেবো না রাজশাহীর বাঘায় দুই পক্ষের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় সিটি মেয়র এ এস এম খায়রুজ্জামানের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম মামলায় মদতদাতা হিসেবে রাজশাহীর তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিনকেও আসামি করা হবে বলেও তিনি জানিয়েছেন আজ বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটার দিকে উপজেলার বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আশরাফুল ইসলামের জানাজার আগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেন মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ যেন থামছে না রাতে দিনে চলছে গোলাগুলি ওপারের বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে এবারের সীমান্তের বাড়িঘর নদী পার দূরত্ব হলেও ভয়ে এপারের অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন আর ওপারে বাস করা সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে এলাকা ছাড়ছে নাফতিরে বাসরত রোহিঙ্গারা জড়ো হয়ে নৌকা বোঝাই করে নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে এমন শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে আবার নিজ দেশে ফিরিয়ে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা নির্যাতনের অভিযোগে গুলশান থানার উপপরিদর্শক হাফিজুর রহমানের নামে একটি মামলা হয়েছে বৃহস্পতিবার মোরশেদ মঞ্জুর নামে এক ব্যক্তি ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেনের আদালতে মামলা করেন মামলায় দু হাজার তেরো সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণে আইনের চার বাই পাঁচ বাই সাত ধারায় অভিযোগ আনা হয় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী আন্তনগর দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের একটি বগির ছাদে উঠে পড়ে একটি সাপ আর তা দেখে আতঙ্কে যায় যাত্রীরা তাৎক্ষণিক সেই দৃশ্য মোবাইলে ধারণ সহ ট্রেনের স্টাফকে অবগত করে তারা গতকাল বুধবার রাতে ট্রেনের উঠে পড়ার একটি ভিডিও প্রতিবেদকের হাতে পৌঁছালে বিষয়টি নিশ্চিত করে স্টেশন কর্তৃপক্ষ তবে ট্রেনের ছাদের সাপ আসার খবরটি ছড়িয়ে পড়লে তা দেখতে মুহূর্তে স্টেশন প্ল্যাটফর্মে মানুষের উপস্থিতি বাড়তে থাকে অবরুদ্ধ গাজায় নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল প্রায় নয় মাসের ধারাবাহিক বর্বরচিত হামলায় গাজা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানে বহু মানবতা বিরোধী অপরাধের ঘটনা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে আর সেই ইসরায়েলকেই গোপনে মারণাস্ত্র দিচ্ছে ভারত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গোপন নথি থেকে বিষয়টি বেরিয়ে এসেছে সেই নথির অনুলিপি সংবাদ মাধ্যম আল জাজিরা প্রত্যক্ষ করেছে সংবাদ মাধ্যমটি গতকাল একটি প্রতিবেদনে স্পেনের উপকূলে একটি পণ্যবাহী জাহাজের বর্ণনা দেয় সেখানে বলা হয় স্পেনের উপকূলে পণ্যবাহী জাহাজ বোরকুম ভিড়েছিল পনেরো মে সেই সময় দেশটির কার্তাকেনা বন্দরে ব্যাপক বিক্ষোভ হয়েছিল ফিলিস্তিনি পন্থী আন্দোলনকারীরা দাবি তুলেছিলেন যেন জাহাজটি তল্লাশি করা হয় তাদের আশঙ্কা ছিল ওই জাহাজটিতে করে অস্ত্র যাচ্ছিল ইসরায়েলে আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাসনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ